দীর্ঘদিন অসুস্থ থাকার পর কলকাতার এনআরএস এর চিকিৎসা চলাকালীন মারা গেলেন আরামবাগের তৃণমূল কর্মী শেখ শাহজাহান। শনিবার সন্ধ্যায় নিহত কর্মীর নিথর দেহ ফিরল বাড়িতে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়। তৃণমূল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাহজাহান ওরফে পালোয়ান। কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি ছিল সে। তৃণমূল অন্তঃপ্রাণ ছিল শাহজাহান। সম্প্রতি কঠিন রোগে আক্রান্ত হয় সে। কয়েকদিন আগেই তার চিকিৎসার জন্য কলকাতার এনআরএস এ ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার সকালে মারা যায় সে। এদিন রাতে তৃণমূল কর্মীর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যদের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব। নিহত তৃণমূল কর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী। আমাদের দলের একজন সক্রিয় কর্মী, খুব ভালো ছেলে, ডাক নাম পালোয়ান, আর ভালো নাম হচ্ছে শাহজাহান। অসুস্থ হয়ে এনআরএসে ভর্তি হয়েছিল, আজকে মারা গেছে। ওর মরদেহ এনআরএস থেকে এসে ওর বাড়িতেই গেল, নিয়ে যাওয়া হয়েছে। খুব ভালো ছেলে ছিল, আমাদের দলের একটা একনিষ্ঠ কর্মী, সবসময় স্পষ্ট কথা বলত আর খুব কর্মঠ ছেলে ছিল। নিউজ আজ বাংলা আরামবাগ। আরামবাগে এসে গেল রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট। আমাদের নার্সিংহোমে আপনি পাবেন সুদক্ষ চিকিৎসকের দ্বারা অপারেশনের সুযোগ, রয়েছে প্রশিক্ষিত নার্সও। শুধু তাই নয়, নার্সিংহোমে থাকছে 24 ঘন্টা লিফট ও অ্যাম্বুলেন্সের সুবিধা। খুব দ্রুতই আমরা ICU চালু করতে চলেছি। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, আরামবাগ বসন্তপুর 2 নম্বর রেলগেটের ঠিক পাশে। আমাদের ফোন নাম্বার 03211255220 ও 9609539189। রয়্যাল হসপিটিক্স অ্যান্ড ইনস্টিটিউট।